হাই সকলকে, ওয়েলকাম টু আদ্রিতাস কর্নার। তো বসে আছি গাড়িতে, বুঝতেই পারছো কোথাও একটা যাওয়া হচ্ছে, একদমই ঠিক। যদিও এই লং উইকেন্ড, কিন্তু কোথাও আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান করা হয়নি। এবার রুহিরও পরীক্ষাই, প্রত্যেক মাসে রুহিদের এক্সাম দিচ্ছে, যার জন্য আমরা কিছুই প্ল্যান করতে পারছি না, মানে কোথাও যাওয়ারই প্ল্যান করতে পারছি না। কারণ কোথাও গেলে সেই শনিবার গিয়ে রোববার আসা, মানডে পরীক্ষা, এটা ওদের পক্ষেও একটু চাপ হয়ে যায়। তাই জন্য আপাতত মানে যে কোনো বেড়ানো পুজোর পরে ছাড়া মনে হচ্ছে না আগে খুব একটা হবে বলে। তো আমরা এখন যাচ্ছি বেড়ানোই কিছুটা, যদিও অশোকনগর তোমরা আগেও দেখেছো, অশোকনগর আমাদের বাড়ি। সো ওইখানে যাচ্ছি, এই দু তিন দিনের ছুটিটা ওখানেই কাটাবো সবার সঙ্গে, অনেকদিন যাওয়া হয়নি। আর মূলত যাওয়ার কারণ হচ্ছে পুজোর সব গিফটস, মানে পুজোর সব জামা কাপড়গুলো তো দিতে হবে। আর আমি বিশ্বাস করি ওই একদম পুজোর মুখে 7 দিন আগে কাউকে গিফট দেওয়া, তার থেকে বেশ কিছুদিন আগে যদি আমি কাউকে, ধরুন যারা শাড়ি পরে, ঠিক আছে, যেরকম রুহির মানা শাড়ি পরে, তো শাড়ি টাড়ির জিনিসগুলো 7-10 দিন আগে দিলে খুব মুশকিল না হবে। ব্লাউজ পেটিকোট কেনার জন্য ঝামেলা, তার থেকে মোটামুটি মাস খানেক দেড়েক আগে দিলে কি সেটা একদম টাইম থাকে, আরামসে ব্লাউজ ব্লাউজ বানিয়ে ফলস করে সুন্দর করে শাড়িটা পুজোয় পরা যায়। সেই জন্য তোমরা দেখতেও পেলে যে মাম্মামকে, জ্যাকে, মা বাবা সবাইকেই গিফটগুলো দেওয়া হয়ে গেছে। তো এইবার অশোকনগরে সবার জন্য যা যা আনা হয়েছে সেগুলোও দেওয়ার পালা। তো গিয়ে রুহি সবাইকে সেগুলো দেবে। এই বছরই এটা রুহিকে দিয়ে করানো হচ্ছে, প্রত্যেকবার আমরাই হাতে হাতে দিই। তো আমার মনে হলো এখন রুহি বেশ বড় হয়েছে কিছুটা। তো এই যে দুর্গাপুজোয় সবাইকে নতুন সুতো, নতুন জামা কাপড় দেওয়া, এইগুলো ওরও শেখা উচিত, ও বড় হয়ে যেন সবার জন্য সেটা করতে পারে। তাই ওই উপহার দিয়ে, পায়ে হাত দিয়ে প্রণাম করা, এইগুলো যদি মা বাবা না শেখায় শিখবেই বা কি করে, ওদের তো দোষ নেই। তা রুহি আনন্দ হচ্ছে? খুব আনন্দ। ওখানে বনু আছে, ওর পিপির মেয়ে, তো ওখানে বেশ খেলার পার্টনার আছে। দুদিনই যদিও আমরা থাকবো, তারপর চলে আসতে হবে সঙ্গে, তাও বই খাতা নিতে হয়েছে, তার কারণ হচ্ছে পরীক্ষা, আসার পরেই পরীক্ষা। তো সব কিছু মিলিয়েই আশা করি 2 দিনের ছুটি বেশ ভালো কাটবে। তোমাদেরকে দেখাবো কি কি করা হলো না হলো, যদি কোথাও এখান থেকে একদিনের জন্য যাই, কারণ এখানে খুব কাছাকাছি চাকলাও আছে, চাকলা ধাম, যেটা বাবা লোকনাথের আশ্রম। যদি যাই, ইচ্ছে আছে এবার যাওয়ার, অনেকদিন ধরে প্ল্যান হয় না, তাহলে সেটাও দেখাবো। আপাতত চলো বাড়ি যাই, গিয়ে সবাইকে দেখাই। আকাশের ওই সাদা সাদা পেঁজা তুলোগুলো বলে দিচ্ছে দুর্গাপুজো কিন্তু একেবারে চলে এসেছে। আর অশোকনগর যাওয়ার পথের এই যশোরোড রাস্তাটা এত সুন্দর লাগে আমার, মনে হয় দেখো তোমরা সবাই, গাছগুলো যেন আমাদেরকে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এখন তো তাও গাছ অনেক কমে গেছে, আগে মানে আমি 10 বছর আগেও দেখেছি এই রাস্তায় আলো পড়তো না, মানে এত গাছ ছিল, ওপর থেকে এত ছায়া হয়ে থাকতো, ভীষণ সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। এখনও প্রচুর গাছ, যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না। এই প্রায় চলে এলাম বাড়িতে, বাড়ির সামনেই এই পুকুর, এরপরেই আমরা সোজা বাড়িতে ঢুকবো। চলো চলো চলো, লেটস গো। আমরা দুপুরবেলা এলাম, যেমনটা বললাম তোমাদের, আসার পরেই ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সোজা ঘুমিয়েই পড়েছি, প্রায় সবাই রেস্ট টেস্ট নিলাম। এখন বিকেল হয়েছে প্রায় 6:30 বাজে, বিকেল না সন্ধে, এই যে 6:30 বাজে। তো এখন যেটা হচ্ছে, যে কারণে আসা, আরও তোমাদের বলছিলাম যে পুজোর জিনিসপত্রগুলো সবাইকে দেওয়া হবে, তো সেই জন্য আমরা চলে এসেছি এখন। তাহলে চলো দেখাই তোমাদের দুই সবাইকে গিফট দিক। রুহির প্রচুর জামা যেটা হয় ছোট হয়ে গেছে প্রচুর, বহুদিন ধরেই দিয়া হওয়ার পর থেকেই সেগুলো দিয়াই পরে বেশিরভাগ। আর এর মুখটা দেখো, রুহির বক্তব্য আমি কিনে দেবো 10টা, কিন্তু নিজের জামা দিতে ওর খুব কষ্ট, কিন্তু ওই আর কি, ও তো ছোট মানুষ, এটা একটু বুঝতে হবে। এখন সেই রুহিরই সব জামা কাপড়গুলো ভাঁজ করা হচ্ছে, যেগুলো এখন দিয়া পড়বে। দিয়া হাই করো, হাই করো, হাই। তো এবার আচ্ছা রুহি, তুমি এসো, আগে আদুকে দাও গিফট। কি গিফট বলো, এটা কিসের গিফট? পূজার গিফট। দেখো পছন্দ হয়েছে? আচ্ছা এবার এবার কাকে দেওয়া হবে? এবার তো মানার তো গ্র্যান্ড শাড়ি, এবার এইবার মানাকে দিয়ে আসো, যাও। হ্যাপি পুজো গিফট, প্রণাম করো, নম করো। আচ্ছা দেখো শাড়িটা, দেখো কেমন হয়েছে।
ও আচ্ছা, এটা বনু ওকে দিচ্ছে, নাও জামাটা। বাবা, এটা কে দিল? দিয়া দিল? ও দিয়া, এটা দিয়া তুমি দিলে? দেখি দেখি জামাটা, দেখি খোল খোল। বাহ বনু, এটা পুজো গিফট দিদি আর। বাহ কিস বাবা, কালারটা খুব সুন্দর হয়েছে। এটা রুহিকে দারুণ লাগবে, পছন্দ রুহি? তুমি থ্যাংক ইউ বলো বনুকে। আচ্ছা তাহলে বনুকেও তো কিছু দিতে হয়, বনুর বার্থডে গিফট, বার্থডে তো না পুজো গিফট। এই যে বনুর পুজো গিফট, পার্টি পুরো। দেখি কেমন হয়েছে, খোলো 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 দেখি। ও তো ঘোড়া যাওয়া পছন্দ করে, দেখ কেমন হয়েছে, দেখি 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 দেখি। ঘোড়া এদিকে, ঘোড়া এদিকে, ঘোড়া। বাহ দারুণ হয়েছে তো। এই যা, আর বাচ্চাদের কারবার। এটা হচ্ছে রাখি গিফট, সব এখন বেড়াতে যাবে, ভালোই কাজে লাগবে। হ্যাঁ সামনে এটা গিট্টি বাদা, ঠিক আছে। জিন্সে জিন্সের কেমন হয়েছে বলো, পছন্দ বলো? চয়েসটা তো এত বছর জেনে গেছি, কি সত্যি শাড়িটা রং খান আমারও খুব পছন্দ। মেরুন আর নীল মেশানো সুতো, বুঝলে, মিক্সড আর ব্লাউজ রাস্ট মন না। হ্যাঁ এই রংটা তোমার নেই, এরকম কম্বিনেশন নেই, খুব সুন্দর, ভালোও লাগছে। সুন্দর ব্লাউজ বানাতে দিয়ে দেবে। আর এই যে এরা এখন কি করছে দেখি, তোর দেখি টপ হয়ে, দেখো তাহলে তুই এবারটা আটকা বেলটা, তুই এটা আটকা, ভালোই লাগছে লেগিংস দেখি। আছে হ্যাঁ ওখানটা আটকা, জিন্সের সাথে ভালো লাগবে। ফিটিংস কেমন দেখি বাবা? এই তো বাহ দারুন, পছন্দ হয়েছে? দারুন হয়েছে, পূজোর গিফট শুরু হলো। না না খুব ভালো, ফিটিংস একদম ঠিক হয়েছে, হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ এখানে ছবি দেখা চলছে, মন্টি ছবি দেখছে, ছবিটা এবার আনা হয়েছে। দারুন বল ছবিগুলো, তোদের দারুন দারুন ছবি আছে। আমাদের তো বড় কাজটা হলো, তোমরা দেখতে পেলে। এরপরে কলকাতা কাঁপানো মোমো আমরা সবাই জানি, এখন যেটা নিয়ে ভীষণ ভাইরাল পর্যায়ে পৌঁছেছে গন্ধরাজ মোমো, সেটা আমি অশোকনগরে এসে ফার্স্ট টাইম খাচ্ছি, কলকাতায় থেকেও আমি খাইনি। মন্টি আইডিয়া দিল, এই দেখো গন্ধরাজ মোমো, এই যে গন্ধরাজ মোমো, একবার খেয়ে দেখি কেমন। এইটা অনেকে ব্লগ করেছে এই দোকানটার, সাই মোমো অশোকনগর, আর তোমার কি বলে জায়গাটার নাম কি বলো, ভুলে গেছি বল, চৌরঙ্গি, চৌরঙ্গি। এখানে প্রচুর খাওয়ার দোকান করেছে বল, পুরো রাস্তা ধরে দেখ, পুরো রাস্তা ধরে দেখো, মানে খাওয়ার আগে এখানে এলে ভাবতাম সন্ধ্যাবেলা কি খাবো, কিন্তু বেশ মনে হচ্ছে কোনো একটা ম্যাল ট্যালে এসছি আর কি, দার্জিলিং বা সিমলার ম্যাল। এইখানটা একটা অদ্ভুত কালারফুল, আর প্রচুর আলো লাইটিং, আর প্রচুর খাওয়ার অপশান, সেটা রোল চাউমিন তো আছেই, সঙ্গেই মোমো, চিকেন ললিপপ, তন্দুরি, ফালুদা, সব কিছু আছে। দারুন দারুন কাটছে কিন্তু দিনটা। মোমো খাওয়ার পর আমরা সবাই খেলাম ফালুদা, দারুন ছিল ফালুদা আর বাদাম শেক, সত্যি মানে টেস্টগুলো দারুন। হাই সকলকে, তো যেমনটা আজকে তোমরা দেখছো ব্লগটা ভীষণ এন্টারটেইনিং চলছে, অশোকনগর আসার পর থেকে পুজোর গিফট এই ওই চললো দেখলে, কিন্তু যেটা মেন অ্যাট্রাকশন আজকের ব্লগে সেটা হচ্ছে অনেকদিন ধরে আমার একটা কানের পাশার শখ ছিল, যেটা ভীষণ ট্রেডিশনাল। আজকালকার দিনে হয়তো আমাদের বন্ধু বান্ধবরা অতটা ভ্যালিউ বোঝে না, নানা রকম স্লিক গয়না ভালোবাসি আমরা, কিন্তু আমার খুব পছন্দ ছিল একটা পাশা, তো সেটা অ্যাট লাস্ট সাকসেসফুলি হয়েছে। এবং সেটা হয়েছে এই যে বিপুল দা, রামকৃষ্ণ জুয়েলার্স এর ওনার, অশোকনগরেই একদম 8 নম্বরে। কোথায় তোমার দোকানটা একটু বলে দাও? অশোকনগর 8 নম্বর কালীবাড়ি মোড়। একদম কালীবাড়ি মোড়, তো আমি বলে দিচ্ছি রেফারেন্স, কারণ হচ্ছে আমি কলকাতায় থাকি এত বছর ধরে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিপুলদার কাজ, এবং সোনার কোয়ালিটি ভীষণ ভালো।
সব থেকে বড় কথা, আমরা এত এত ব্র্যান্ডেড জায়গা থেকে সোনা বানাই, কিন্তু তোমার চয়েসেবল সোনা কিন্তু বললেই ওরা বানিয়ে দেবে না। তো এখানে যেটা সুবিধা, তুমি যে ছবি পাঠাও যেরকম তুমি চাইছো এক্সাক্ট ওরকম, এক্সাক্ট ওরকম ওজনে। ইনফ্যাক্ট আমি যেটা বানিয়েছি এই যে দেখাচ্ছি, দেখাও, এই যে দেখো কানের পাশাটা, জাস্ট তোমরা দেখো সাইজটা, আমি একটু পরেও দেখাচ্ছি, মনটা একটু ধর, এটা পরেও দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই তোমরা বলো। কিন্তু পুজোর আগে যাদের যাদের প্ল্যানিং আছে যে একটু গয়না টয়না বানাবে, অবশ্যই চলে এসো রামকৃষ্ণ জুয়েলার্স এ অশোকনগরে। অনেকেই এখানে হাবড়ার সোনার দোকানের নাম জানো। এই দেখো সাইজটা দেখো কত সুন্দর। আর সব থেকে বড় কথা, এটার রেট কিন্তু অনলি 8 গ্রাম, ঠিক আছে? 8 গ্রামে যে এরকম একটা সুন্দর কানের দুল হতে পারে আমিও এক্সপেক্ট করিনি। সো একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো আজকের ব্লগটা এই জামার সাথে এসছে নন্দিনী। এই যে মন্টি, মন্টি ভালো হয়েছে কানের দুলটা, হেভি হয়েছে, হেভি হয়েছে। তো ওটা আর কি করা হয়ে গেল, তোমাদেরকে জানিয়ে রাখলাম, অ্যাড্রেসটাও বলে দিলাম, একদম 8 নম্বর কালীবাড়ি অশোকনগর। তো এটা আমার পুজো স্পেশাল গিফট, যেটা আমি নিজেকেই নিজে দিলাম, হ্যাঁ, মানে এটা কেউ আমাকে দেয়নি। তো এটা ওই আর কি 10টা 5টা চাকরি করার ফল। তাই সবশেষে আবার ওটাও বলি সব বন্ধুদের যে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হও, তাহলে দেখবে জীবনে অনেক শখ পূরণ করতে পারবে। সো চলো টাটা, দেখাচ্ছি এরপরে কি হলো। তো বাড়ি এসে ড্রেসও চেঞ্জ করে নিলাম আজকে। আজকের দিনটা সকাল থেকে ভীষণ একটা ইভেন্টফুল দিন গেল, মানে অশোকনগরে আসা, তারপর সারাদিন ধরে আড্ডা, ভালো খাওয়া, তারপরে এই সবাইকে গিফট দেওয়া, সবার চোখে মুখে সেই আনন্দ, তারপরে যেটা মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, নিজের জন্য একটা উপহার কেনা, যেটা সত্যি এই ফ্লেভারটা আমি আগে কখনো পাইনি, মানে চাকরি জীবনের আগে। তার কারণ হচ্ছে বরাবরই কেউ গিফট করতো বা পছন্দ হলে আপনজনেরাই সেটা জন্মদিনে বা পুজোতে দিত, কিন্তু নিজের জন্য কিছু করতে পারার মধ্যে যে একটা মানে অসীম আনন্দ আছে সেটা বোধহয় আমার আগে জানা ছিল না। তো মায়ের জন্য করেছিলাম, তোমরা সবাই দেখলে, নিজের জন্য আমার এটা শখ ছিল, সেটা শখ পূরণ আজকে হলো। তো আজকে সবাইকে এটাই বলবো, মানে আদ্রিতাস কর্নারের বন্ধুদের এটাই বলার যে যেভাবেই পারো, মেয়েদেরই মূলত বলবো, যেভাবেই পারো যতটুকু পারো রোজগার করা প্রতিটা মেয়ের ভীষণ জরুরি। আজকে আজকে আমি নিজে মানে চাকরি করে সেই টাকা জমিয়ে করতে পেরেছি বলেই কিন্তু এটার জন্য কোনো রকম প্রশ্নের সম্মুখীন আমায় হতে হয়নি। উল্টে সবাই আনন্দ পাচ্ছে, সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে যে বাহ কি দারুণ জিনিসটা হয়েছে। কিন্তু এটাই যদি আমি অন্য কারোর টাকাতে বা কারোর থেকে চেয়ে বা কারোর থেকে গিফট পেতাম, সেই আনন্দটা সত্যি এতটা হতো না। তাই সকলকে বলছি ভালো থেকো, আদ্রিতাস কর্নারের পাশে থেকো, এরকম নানা রকম মোটিভেশন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার জীবনের এই যে মানে ওঠা নামা বা যে কোনো অনুভূতি, যে কোনো আনন্দ দুঃখের মাঝে কিন্তু তোমরা একটা বিরাট বড় পার্ট হয়ে গেছো আমার। তো আজকের দিনটা দারুণ কাটলো, এই দিনটা হয়তো সত্যি মেমোরেবল হয়ে থাকবে, সামনে পুজো আসছে। সকলকে বলছি আস্তে আস্তে একদম কেনাকাটা শুরু করে দাও, নিজের জন্য কিন্তু অবশ্যই শখ পূরণ করো, কিন্তু তার থেকেও বড় নিজের আপনজনেদের জন্য দেখবে করতে পারলে সেই আনন্দটাও কিন্তু কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। সো টাটা, খুব ভালো থেকো সবাই, অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আদ্রিতাস কর্নার। টাটা।